হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে চলেছি খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে নিয়োগ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে চলছিল, সেই ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে এবং এই যে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ইমেলে পাঠাতে হবে, তো সেই ফর্ম ফিল আপটায় যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং এই ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও যারা এখনো দেখোনি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো এবং এই পদের জন্য অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারবে। কারণ এখানে কিন্তু শুধুমাত্র স্মার্টফোনের সাহায্যে ইমেলের মাধ্যমেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেখানে কোনো রকম আবেদন ফি নেই। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদের ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি। প্রথমে বলে রাখি, এখানে কিন্তু এই যে ফর্মটা তোমরা ফিল আপ করবে এখানে কিন্তু ব্লু বা ব্ল্যাক যে কোনো বল পয়েন্ট পেনই তোমরা ইউজ করতে পারবে। তো এখানে দেখো, প্রথমে ক্যাপিটাল লেটারে নামটা লিখতে হচ্ছে এবং সম্পূর্ণ ফর্মটাই তোমরা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। এরপর নাম্বার টুতে রয়েছে ডেট অফ বার্থ এবং তার পাশে দেখো এখানে একটা পাসপোর্ট মাপের ছবি কিন্তু এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর তিন নম্বরে রয়েছে জেন্ডার, মেল না ফিমেল সেটা লিখবে, যেহেতু এই পদের জন্য মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে সুতরাং এখানে সেটা লিখতে হবে। এরপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড না আনম্যারিড লিখতে হবে। এরপর আছে ফাদার্স নেম চার নম্বরে, এখানে তোমরা তোমাদের বাবার নামটা লিখবে এবং অবশ্যই কিন্তু এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নামটা থাকবে সেই নামটাই কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে। এরপর পাঁচ নম্বরে রয়েছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানে তোমাদের পুরো ঠিকানাটা লিখতে হবে। এখানে দেখো আমি একটা ঠিকানা লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিলেজ রতনপুর, পোস্ট অফিস পাঁচবেড়িয়া, পুলিশ স্টেশন রানাঘাট, ডিস্ট্রিক্ট নদিয়া এবং পিনকোড 744252, এরকম তোমরা তোমাদের সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবে। এরপরে ছয় নম্বরে রয়েছে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে সাধারণত পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের সেমই হবে তো সুতরাং ওপরের যে অ্যাড্রেসটা আছে এটা সম্পূর্ণ লিখে দেবে। এখানে কিন্তু ডু লেখার দরকার নেই, লিখলেও খুব একটা ভুল হবে না কিন্তু চেষ্টা করবে সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেওয়ার। এবার এরপরে রয়েছে মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবে, আমি সম্পূর্ণ মোবাইল নম্বরটা যদিও লিখিনি। এরপর রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে কারণ এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো হবে বা পরীক্ষার ডেট বা ভেন্যু কিন্তু জানিয়ে দেওয়া হবে। সুতরাং নির্ভুলভাবে এখানে কিন্তু ইমেল আইডিটা লিখতে হবে, এটা কিন্তু স্মল লেটারে লিখতে হবে, যেমন এখানে আমি লিখেছি omit2020@gmail.com, এরকমভাবে তোমাদের ইমেলটা কিন্তু লিখতে হবে। এবার সাত নম্বরে রয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক অনওয়ার্ড বলেছে অর্থাৎ মাধ্যমিকের পরবর্তী কোয়ালিফিকেশানগুলো দিতে বলা হয়েছে কিন্তু তোমরা এখানে পরপর মাধ্যমিক থেকে শুরু করবে এবং সমস্ত ডিটেলসগুলো এখানে একে একে দিয়ে দেবে। যেমন এখানে এক্সাম পাসড, কোন এক্সাম পাসড করা হয়েছে, তারপরে বোর্ড অফ ইউনিভার্সিটি, তারপর সাবজেক্ট, তারপর ইয়ার অফ পাসিং, তারপরে মার্ক অবটেন্ড, তারপরে রেজাল্ট, ডিভিশন এবং পার্সেন্টেজ অফ মার্ক, তো এগুলো তোমরা ঠিকঠাক মতো দিয়ে দেবে। যেমন এখানে প্রথমে আমি মাধ্যমিক দিয়ে শুরু করেছি অর্থাৎ প্রথমে মাধ্যমিক পরীক্ষা এখানে, তারপরে বোর্ড, তারপরে কোন কোন সাবজেক্ট সে মাধ্যমিকে ছিল সেগুলো লিখতে হবে, কোন ইয়ারে পাস করেছো এবং এখানে মার্ক অবটেন কত লিখতে হবে, এরপরে রেজাল্ট বা ডিভিশন, যদি ডিভিশন হয় তাহলে ডিভিশন লিখবে, গ্রেড হলে গ্রেড লিখবে, আর যারা শুধু পাস করেছো তারা পি করে দেবে, এবং তারপর হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ তোমাদের মাধ্যমিকে ছিল সেটা। একই রকমভাবে এখানে HSটাও লিখতে হবে এবং ঠিক একই রকমভাবে এখানে গ্রাজুয়েশন যেটা আছে সেখানেও ঠিক একই রকমভাবে এগুলো উল্লেখ করে দিতে হবে, এগুলো তোমরা ঠিকঠাকভাবে সঠিকভাবে করবে। এবার ফর্মের দ্বিতীয় পাতায় আট নম্বরে রয়েছে ডিটেলস অফ কোয়ালিফিকেশান অন কম্পিউটার, কম্পিউটারের উপরে তোমাদের যে নলেজ আছে সেটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ যেমন এখানে আমি একটা ডিপ্লোমা কোর্স দিয়ে উদাহরণ দিয়েছি, অর্থাৎ কম্পিউটারের যে ডিপ্লোমা কোর্স আছে সেটা নাম এখানে দেবে, কোন সেন্টার থেকে তোমরা কম্পিউটার পাস করেছো সেই নামটা দেবে এবং এই কোর্সের মধ্যে তোমরা কী কী শিখেছো সেগুলো এখানে উল্লেখ করতে হবে, কোন ইয়ারে পাস করেছো, রেজাল্ট কী হয়েছিল এবং কত পার্সেন্টেজ আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এর সঙ্গে যদি টাইপিংয়ের জন্য তোমরা আলাদা করে কিছু কোর্স করে থাকো সেটাও এখানে তোমরা দিয়ে দিতে পারো একই রকমভাবে, এবং সেটা যদি নাও করে থাকো তাহলে কম্পিউটার কোর্সের মধ্যেই কিন্তু টাইপিং শেখানো হয়, সেক্ষেত্রে সেখানে টাইপিংয়ের জন্য আলাদা করে কিছু দেওয়া লাগবে না, শুধু কম্পিউটার কোর্সে উল্লেখ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর নয় নম্বরে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করবে, যেমন আমি একটা এখানে উল্লেখ করেছি, এখানে একটা ABCD কোম্পানির নাম আমি দিয়ে উদাহরণ দিয়েছি, তোমরা যে কোম্পানিতে কাজ করেছো সেই কোম্পানির নাম, এবং তারপরে এখানে পোস্ট বা ওয়ার্ক টাইপ অর্থাৎ তোমরা এখানে কোন পোস্টে কাজ করতে বা কী টাইপের কাজ করতে সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং কোন বছর থেকে কোন বছর পর্যন্ত কাজ করেছো সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই নয় নম্বর পার্টটা কিছু করার প্রয়োজন নেই। এরপর এখানে একটু দেখানো ভালো করে, প্লিজ অ্যাটাচ বলে দেওয়া রয়েছে, অর্থাৎ কী কী ডকুমেন্টস এখানে দিতে হচ্ছে দেখো, এখানে স্ক্যান্ড কপি অফ
ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন যেটা তোমরা করছো, প্রথমে এটাকে ঠিকঠাক মতো ফিল আপ করে তারপরে যে স্ক্যানার অ্যাপ্লিকেশন আছে তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেই স্ক্যানার অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্যান করে এটি এই ফর্মটাকে পাঠাতে পারবে। তার সঙ্গে কী দিতে হবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, তারপর ভোটার কার্ড বা আধার কার্ড এবং কম্পিউটার সার্টিফিকেট এখানে দিতে হবে, যেটার সঙ্গে ইমেলটাও কিন্তু লিখে দিতে হবে। তো এই সমস্তগুলো স্ক্যান করে কিন্তু পাঠাতে হবে এবং সবশেষে এখানে একটা সিগনেচার করতে হবে এবং এখানে ডেট প্লেস মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং তাহলেই ফর্ম ফিল আপটা কমপ্লিট হচ্ছে। এবং এই পূরণ করা ফর্মটা যথাযথভাবে স্ক্যান করে এর সঙ্গে বাকি ডকুমেন্টসগুলোকেও স্ক্যান করে যে ইমেল অ্যাড্রেস আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু ঠিকঠাক মতো পাঠিয়ে দিতে হবে, এবং অবশ্যই একটাই ইমেল করবে, দুটো করে ইমেল করলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল খাদ্য দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ফর্ম ফিল আপের পদ্ধতি। আশা করি এই ভিডিওটা তোমরা যারা আবেদন করছো তাদের পক্ষে খুবই হেল্পফুল হবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই করে দিও, এবং এই ভিডিওটা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো যারা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, তাহলে তারাও কিন্তু এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হতে পারবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।